আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগে ছোট একটা ডিসক্লেমার কিংবা বাস্তবতা তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রিপারেশন সত্যি করতে ভালো হয়ে থাকে কিংবা তুমি খুবই অল্প নাম্বারের জন্য আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স মিস করো নাই, তাহলেই তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা হওয়া উচিত তোমার মূল টার্গেট। অন্যথায় তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রিপারেশন যদি আসলে কিছুটা অসন্তোষজনক থাকে, অর্থাৎ আমি যদি একটু টু বি ক্লিয়ার করে বলি, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় স্কোর যদি তুমি করে থাকো 60-এর নিচে, তাহলে অবশ্যই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রিপারেশন ভালো ছিল না এবং সেক্ষেত্রে তোমার ডেন্টাল প্রিপারেশনকেও এবার মূল টার্গেট করা উচিত না। কারণ বাস্তবতা হচ্ছে এটাই যে মেডিকেল ভর্তি পরীক্ষার সিট সংখ্যা তোমার 5000 প্লাস হলেও ডেন্টালে অনলি 550, যার কারণে কম্পিটিশন হবে ভালোদের মধ্যে। তো যাই হোক না কেন, টেনশন করার দরকার নেই। যাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অল্পের জন্য চান্স মিস করেছো, তারা ইনশাল্লাহ ডেন্টালে খুব ভালো পজিশনে চান্স পাওয়া। সো যাতে চান্স পাও সেই কথাগুলোই আমি তোমাদের জন্য নিয়ে আসছি। তাহলে শুরু করি। পয়েন্ট নাম্বার এক, প্রিপারেশন সেম, সব সেম, ইভেন নাম্বার ডিস্ট্রিবিউশন সেম। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন থেকে কিছু অংশে অনেক সময় দেখা যায় ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে সোজা হয়, কয়েকটা বছর বাদ দিয়ে, যেমন 2022-23 প্রশ্ন একটু কঠিন হয়েছে, ঠিক আছে। সো এরকম কয়েকটা বছর ছিল যাতে ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, কিন্তু তুমি যদি অ্যাজ এ হোল ডেন্টাল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, সলভ করতে গেলে তুমি বুঝবা যে ডেন্টালের প্রশ্ন কিছুটা হলেও মেডিকেল থেকে সহজ হয়। তাহলে এটা হচ্ছে একটা আশার কথা, কিন্তু সমস্যা হচ্ছে কাট মার্ক একটু হাই থাকে, একটু না ভালো পরিমাণ হাই, 80+ নাম্বার তোমাকে তুললে তুমি মনে করতে পারো তুমি সেফ জোনে আসো, তুমি একটা ডেন্টাল মানে কলেজে তুমি একটা চান্স পেয়ে যাবা, অর্থাৎ মেডিকেল কলেজে ডেন্টাল সিট পেয়ে যাবা, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে কাট মার্ক যেহেতু বেশি, সেক্ষেত্রে তোমাদের করণীয় কী? সেক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে অবশ্যই বেশি দাগায় আসা। কারণ স্বাভাবিকভাবে তুমি 80টা দাগায় এক্সপেক্ট করতে পারবা না তুমি 80 পেয়ে যাবা, তুমি 85টা দাগায় তুমি এক্সপেক্ট করতে পারবা না তুমি 80 পেয়ে যাবা, তুমি যখন 90+ দাগাবা তখনই তুমি এক্সপেক্ট করতে পারো তুমি 80 পেতে পারো। বেশি সংখ্যক প্রশ্ন অ্যান্সার করে আসতে হবে, 90-এর নিচে ভুলেও না, আর 95টা পর্যন্ত করতে পারলে তুমি নিজেকে মানে বল সান্ত্বনা দিতে পারবে যে হ্যাঁ আমার হয়তো ডেন্টালের একটা সিট পেয়ে যাব। তারপরে আসো, লার্ন ফ্রম দ্য মিস্টেকস। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশান, মেডিকেল ভর্তি পরীক্ষার দিন হলে যেসব ভুলগুলো করে আসো সে সকল ভুলগুলো তুমি নোট ডাউন করো। তুমি হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে গেছো, তুমি হয়তো 2-5টা প্রশ্ন না দেখ যখন দেখলা কঠিন তখন পরীক্ষার হলে প্যানিক করছো, কিংবা তুমি একটা এমসিকিউ আরেকটা এমসিকিউ দাগায় দিছো এরকম ভুল করছো, কিংবা তুমি প্রশ্ন পড়তে ভুল করছো, কোনটা সঠিক নয়ের জায়গায় তুমি সঠিক পড়ে ফেলছো, তারপর 4টা অপশান ঠিকভাবে পড়ো নাই। সো এই ধরনের যতগুলো মিস্টেকস তুমি করছো সবগুলো মিস্টেক তুমি তোমার নোট ডাউন করো, এই মিস্টেকগুলো মাথায় রাখবা আজকে থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষা দেওয়া পর্যন্ত। প্রতিদিন নিজেকে একটা বার এই খাতা ডায়েরি দেখবা এবং নিজেকে বলবা এই ভুলগুলো আমি করতে পারবো না। ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, প্রশ্ন যত কঠিনই হোক প্রশ্ন যত সহজই হোক কোনোভাবে এক্সাইটেড হওয়া যাবে না। তুমি যেগুলো পারতেছো সবার আগে সেগুলো অ্যান্সার করে করে তোমার টাইম মেনটেন করে চলে আগাইতে হবে। তুমি আমার থেকে তুমি ভালো জানো তুমি কী ভুলগুলো করে আসছো, সেম ভুলগুলো করলে ভাইয়া চান্স হবে না, সোজা কথা। এরপরে আসো যে মাস্ট পারতে হবে, এখন আমরা আসি যে প্রিপারেশনগতভাবে ফল কীগুলো কী ছিল। তুমি হয়তো দেখো একটু চিন্তা করে দেখো, কেমিস্ট্রি এবং ফিজিক্স অনুশীলনী থেকে প্রশ্ন অনেক বেশি আসছে, তুমি নিজে একটু বুকে হাত দিয়ে বলো তো ভাই তোমার 80%-এর উপর তোমার কোয়েশ্চেন কেমিস্ট্রি এবং ফিজিক্স কি তোমার অনুশীলনী থেকে আসে নাই, আর এগুলোকে তুমি প্র্যাকটিস একদমই করো নাই? তো করা সত্ত্বেও কি তুমি পরীক্ষার হলে গিয়ে মারা খাও নাই, কয়েকটা ভুল করে আসছো না, করে আসছো কয়েকটা কি অনেক ভালো সংখ্যক ভুল করে আসছো বলে হয়তো চান্সটা মিস করছো। তাই এখন আবার অনুশীলনীগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, যাতে এমনভাবে প্র্যাকটিস করো যাতে এটা পরীক্ষার হলে আসলে এই প্রশ্নটা আমি চিনব, নিজের বাপের নাম ভুলে যেতে পারি কিন্তু ওই অনুশীলনী ওই প্রশ্নটা ভুলবো না, অনুশীলনী ওই প্রশ্নের উত্তর কী ছিল না আমি ভুলবো না। ওটা তুমি নিয়ত নাও, এই নিয়ত নিয়ে তুমি কড়াভাবে অনুশীলনীগুলো রিভাইজ করো, অনুশীলনীগুলো বারবার পড়তে পড়তে এমন একটা লেভেলে নিয়ে যাও এই অনুশীলনী দুইটা অক্ষর দেখা মাত্র প্রশ্ন চিনে যাবো এবং আমি অপশান সহ চিনে যাবো। সো ওই লেভেলে পর্যন্ত নিয়ে যাও, কারণ ডেন্টালেও অনুশীলনী থেকে দেখা যাবে অনেক বেশি প্রশ্ন থাকবেই, এটা বিগত বছরগুলো থেকে জানা যায়। প্রশ্ন ব্যাংক মেডিকেল ডেন্টাল এবং এইচএসসি এমসিকিউ বিগত 8 বছরের, ভাইয়া দেখো সারা যখন প্রশ্ন সহজ করে মেডিকেলের প্রশ্ন যদি একটু অ্যাটিপিক্যাল মনে হয়েছে তোমাদের কাছে, সত্যিকার অর্থে কিছুটা একটু স্ট্যান্ডার্ড হয়েছে বা কিছুটা বলতে পারি একটু হার্ড হয়েছে, বায়োলজি পোর্শনটা এমন দেওয়া দিছে তোমাদেরকে আর তুমি চোখে মুখে আর অন্য সাবজেক্টের দিকে তাকাও নেই। আরেকটা কথা বলে দিই, একটা সাবজেক্ট কঠিন হইতেই পারে, তো এটা নিয়ে প্যানিক করার দরকার নেই, তোমার চেষ্টা থাকবে বাকি 4টা সাবজেক্ট নিয়ে তুমি যাতে নাম্বারটা তুলে ফেলতে পারো, কাভার আপ করতে পারো। সো ওইটা ঠান্ডা মাথায় পরীক্ষা হলে ঠান্ডা থাকবা। সো এইগুলো থেকে প্রশ্ন ব্যাংক
থেকে ভালো করে আবারও সলভ করো, ভালো করে আবারও রিভাইজ করো। অর্থাৎ এইগুলো থেকে যদি একটা প্রশ্নও তোমার পরীক্ষায় দেয়, সেটা যদি তোমার মিস না হয়। একটা কথা, সত্য কথা তোমাদের সাথে এখন শেয়ার করি যে মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষায় চান্স এই জন্য তুমি মিস করবো না যে একটা কঠিন প্রশ্ন তুমি পারো নাই, যে প্রশ্নটা তোমার মেইন বইয়ে বাইরে ছিল সেই প্রশ্নটা তুমি পারো নাই বলে তুমি চান্স মিস করবে না। তুমি চান্স মিস করবা অনুশীলনী থাকা সবচেয়ে কমন প্রশ্নটা ভুল করার জন্য। তুমি চান্স মিস করবা খুবই সহজ একটা প্রশ্নের অপশান ঠিকভাবে না পড়ার কারণে। তুমি চান্স মিস করবা তুমি একটা সহজ প্রশ্ন ভালো করে প্রশ্নটা না পড়ার কারণে। তুমি চান্স মিস করবা হয়তো মেডিকেল ডেন্টাল এই সকল যে প্রশ্ন ব্যাংকের যে একদম সবাই যেটা পারতেছে, সবাই যেটা সলভ করে আসছে, ঠান্ডা মাথায় বসায় দিছে অ্যান্সার, সেটা তুমি পারো নাই বলে। তো একটা সহজ প্রশ্ন ভুল করলে তুমি চান্স মিস করবা, একটা কঠিন প্রশ্ন দিয়ে কিছু যায় আসে না। তোমার সাথে এটা আরও 500 জন স্টুডেন্ট পারতেছে না হয়তো। তারপরে আসো ইংলিশ এবং জিকের ক্ষেত্রে প্রতিটা বছর দেখা গেছে কি ভাইয়া, যে বিসিএস এর প্রশ্ন এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে ভালো পরিমাণ কমন পড়ে। ঠিক আছে, এটার পরিমাণ যদি কমতে কমতে 30-40% হয় তাও কি খারাপ? তুমি অন্ততপক্ষে এগুলো তো আর ভুল করবা না। এগুলো থেকে যাতে একটা এমসিকিউ আসছে সেটা একটাই ভুল না করো, কারণ এটা তোমার সাথে হলে আরও 500 জন পারবে। কিন্তু এইটা যদি তুমি না পারো তাহলে তোমার চান্স মিস হবে ভাইয়া। তোমার জানা কথাগুলো আমি তোমাকে ঢুকাই দিয়েছি মাথার মধ্যে, এরপরও কিন্তু চান্সটা মিস করা উচিত হবে না। ঠিক আছে, এরপরে আসো এরিয়া মার্কিং এমফেসিস। তুমি জানো মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন কঠিন করলেও নর্মালি কিছু নির্দিষ্ট টপিকের মধ্যে ঘুরে ফিরে কোশ্চেন কঠিন করে। ওই সকল জায়গাগুলো পড়ার সময় আরও ভালো করে পড়তে হবে, যাতে করে ওই প্রশ্নগুলো দেখা যাবে তোমার সাথে মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকে পারতেছে। কারণ এগুলো ম্যাক্সিমাম কোচিং সেন্টারে যে পরীক্ষাগুলো দাও তোমরা, কোশ্চেন কিন্তু দেখবা যে ওইগুলো থেকেই বেশি দিতেছে, ওই সকল টপিক থেকে বেশি দিতেছে তুমি দেখবা। ঠিক আছে, ওই সকল টপিক থেকে বেশি দিতেছে, সো ওইটা তো দেখা যাবে তোমার সাথে আরেকজন পেরে গেল, তুমি না পারলে কিন্তু হবে না। সো এরিয়া মার্কিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে সকল এরিয়া থেকে প্রশ্ন বেশি হয়, যে সকল টপিক থেকে প্রশ্ন বেশি হয়, সেই সকল টপিক থেকে যাতে তোমার প্রশ্ন ভুল না হয় তাই বারবার এগুলো রিভাইজ করতে হবে। তো যারা এখনও কোনো টপিক থেকে প্রশ্ন বেশি হয় ঠিকভাবে বুঝতেছো না, তাদের জন্য আমাদের মেডিকেল এবং ডেন্টাল সাজেশান আছে, ছোট্ট একটা সাজেশান। সেখানের মধ্যে টপিক লেখা আছে এবং হচ্ছে কোন টপিক থেকে কত সালে কী কী প্রশ্ন আসছে সবগুলো একটা সুন্দর চার্ট ওয়াইজ লেখা আছে, যার কারণে তুমি বুঝতে পারবা। সো যাদের এখনও প্রবলেম মনে হচ্ছে তারা একটা অন্ততপক্ষে ইবুকটা অর্ডার করতে পারো। ঠিক আছে, তুমি যদি ফিজিক্যাল বই অর্ডার নাও করো, ইবুকের দাম অনেক কম, দামটা ঠিক জানি না কিন্তু ইবুকের দাম অনেক কম। সো তুমি অর্ডার করে অ্যাটলিস্ট টপিকগুলো সিলেক্ট করে সেগুলো ভালো করে পড়বা। তারপরে আসো লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যে কথাটা বলবো ভাইয়া, থিঙ্ক ইট অ্যাজ ইউর সেকেন্ড মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এটা তোমার দ্বিতীয়বার মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার একটা উপায়। কারণ সত্যিকার অর্থে ডেন্টালে যারা পড়তেছে, ধরো সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভাইয়া পড়তেছি, আমাদের সাথে ডেন্টালের ব্যাচ আছে রানিং, সো আমরা কিন্তু তাদেরকে আলাদা করে দেখি না, তারা আমাদেরই মানে বলতে গেলে সমকক্ষ। ইভেন তারাও আমাদের সাথে মানে একটা আলাদা বন্ডিং আছে। যেই টিচাররা আমাদেরকে পড়াচ্ছে সেই একই সেম টিচারাই বলতে গেলে ওদেরকেও পড়াচ্ছে। হ্যাঁ, কিছু সাবজেক্টে আমাদের তফাত আছে, ওরা ডেন্টালের অনেক সাবজেক্ট পড়ে যেগুলো আমরা পড়ি না, আবার আমাদের কিছু স্পেশাল সাবজেক্ট আছে যেগুলো ওরা পড়ে না। কিন্তু ডেন্টালে অর্থাৎ MBBS এবং BDS, MBBS হচ্ছে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেটা দিচ্ছ, এবং ডেন্টাল অ্যাডমিশন দিচ্ছ হচ্ছে BDS ডিগ্রির জন্য। সো MBBS এবং BDS একটা ইকুইভ্যালেন্ট ডিগ্রি, এটাকে মানে কেউ অসম্মান বা হচ্ছে তোমার অসমকক্ষ করে দেখার কোনো মানে নাই, কোনো যৌক্তিকতাই নাই। ইভেন কোনো কোনো ক্ষেত্রে ডেন্টিস্টদের ইনকাম একটা MBBS ডাক্তার থেকে অনেক বেশি হয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে, তাই এটা কোনোভাবেও মানে অসম্মানের না। মনে রাখবা তুমি দ্বিতীয়বার তোমার নামের আগে ডাক্তার, BMDC বাংলাদেশের দুইটা ডিগ্রিকে মানে অ্যাপ্রুভ করে ডাক্তার লেখার জন্য। বাংলাদেশে অনেকে ডাক্তার লেখে কিন্তু এগুলো অ্যাপ্রুভ না। ঠিক আছে, অ্যাপ্রুভ হচ্ছে এক MBBS, তোমার MBBS করা থাকতে তুমি নামের আগে ডাক্তার লাগাতে পারবা, দুই BDS, আর আরেকভাবে ডাক্তার লাগানো যায় ওটা ডক্টর অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে PhD করলে ডক্টর। ঠিক আছে, সো সেটা আলাদা বিষয়। তো যাই হোক না কেন, তুমি যদি নামের আগে ডাক্তার লাগাতে চাও এটা তোমার সেকেন্ড চান্স, তাই গিভ ইট ইউর অল। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার অল্পের জন্য যদি মিস হয়ে থাকে এখানে নিজের সর্বোচ্চটা দাও, সর্বোচ্চ মাথা ঠান্ডা রেখে সর্বোচ্চটা দিয়ে আসার চেষ্টা করো। প্রতিদিন এখন দিনে রাতে পড়ে যেগুলো পড়ার মধ্যে গ্যাপ ছিল, যেগুলো মনে হচ্ছে যেগুলো তুমি পারতা না, সব গ্যাপ ফিল আপ করো দিনে রাতে পড়ে, ডেন্টালে একটা সিট নিশ্চিত করো, হয়তো তোমার সাথে ভাইয়ার সাথে আমার ক্যাম্পাসে দেখা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আশা রাখবো বিজয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।